নিজেদের ফলানো ফসল বিক্রি করতে আগরতলা যাওয়ার পথে রবিবার শেকেরকোট এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের দুই তর্তাজা ভাই প্রসেনজিৎ দাস এবং প্রাণজিৎ দাস। রবিবার ময়নাতদন্তের পর বিকেলে তাদের মরদেহ উত্তর কলমচৌড়া এলাকায় তাদের নিজ বাড়িতে আনলে শোকে ভেঙে পড়ে গভীর শোকস্তব্ধ পরিবার, পরিজন সহ গোটা এলাকার সকল ধর্মের মানুষজন। বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ মৃত দুই ভাইকে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। বিজেপির প্রার্থী তাফাজ্জল হোসেন সহ অন্যান্যরা। মুহূর্তে ভারী হয়ে উঠে গোটা গ্রামের পরিবেশ। একটা দোকানের মধ্যে নিচে পঞ্চাশ গাড়িটা রং সেটে গিয়া পঞ্চাশ হাত দূরে গিয়া গাড়িটা ধাক্কা, দুজন স্পটডেড হয়। তার মধ্যে দোকানদার কইতেছে যে একজন জীবিত আছে, কিছুক্ষণ টানে তার হয়েছে, মানে সাইটে সাইটি করছে। তারপরে এই ফায়ার সার্ভিসে দেখছি এটা সাইটে সাইটি করে নেওয়ার পথে একজন দুজনের শেষ হয়েছে। তারা দুজন ভাই, ভাই কীভাবে মারা গেছে? তারা কি করতে পারবে? সবজি ব্যবসা করতে আর গৃহস্থী করতে, একজন বাইরে আছিল, বিয়ে করছে না তারা। ড্রাইভারের কোনো মানে কোনো ইয়ে আসেনি না কি কি কারণে অ্যাক্সিডেন্টটা করলো বা কীভাবে কারণে করছো? আমি যখন লগে আসছিলাম না, কি তাহলে আমি খিরা উড়াই দিয়েছি, কোনো একটা সময় ওর বাইর থেকে খিরা উড়াই দিয়েছি। উড়াই দেওয়ার পরে গাড়ি তারা তিনজন গেছে, সেটা আমি ভোরবেলা উঠছি, উঠতে সেটা ফোন করছি, তারা দেখার যে ঘুরছে নি, তখন ফোন করুনের পরে ধরছে, আমি তুলি ফিরে আসছি। ধরার পরে কইল যে এমনি এমনি একটা গাড়ি খিরার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দারোগা বাড়ি রোগী হসপিটাল ভর্তি। উল্লেখ্য, যান দুর্ঘটনা নিহত দুই ভাই অবিবাহিত ছিল এবং এর মধ্যে একজন সদ্য বিদেশ থেকে ঘরে ফিরে এসেছিল। গতকালকে রাত্রে প্রায় আনুমানিক চারটা, তখন আমি দারগোবাড়ি স্ট্যান্ডের মাঝে দোকানে ঘুমাই দিছি, তখন বিকট শব্দ একটা হয়েছে, আমার দোকানের পালা এবং দোকানের অনেক জিনিসপত্র নষ্ট করছে। তারপর আমি প্রথমে দেখাইয়া বাইরেছি, বাইরিয়া দেখি কিনা একটা বোলেরোয়ের পিক আপ ভ্যান আমাদের বিজেপির পার্টির সামনে উড়ে পড়েছে। তারপর আমরা তড়ি ঘড়ি করে আরও লোক জমায়েত হয়েছে, যাই দেখি দুজন লোক পড়ে রয়েছে নিচে, একজন আর ভিতরে আছে, আর দুজন ড্রাইভার হয়তো বা জোরে ফেলাই গেছে। এবারে ফায়ার সার্ভিস কল করলাম, ফায়ার সার্ভিস আইলো, সেটা দুজন রিকোভারি করিয়া হসপিটালে রয়ে গেছে। এই মর্মান্তিক যান দুর্ঘটনায় দুই ভাইয়ের অকাল মৃত্যুতে শুধু তাদের পরিবার পরিজন নয়, শোকাহত গোটা বক্সনগর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।